দেশে করোনার দৈনিক সংক্রমণ ক্রমশই কমছে, স্বস্তি ফিরছে অধিকাংশ রাজ্যেই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা কমে গিয়েছে, যদিও তা নতুন সংক্রমণের থেকে বেশি ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী সোমবার ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,০০,০৫৫,২২৯ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯,৭৯৬ জন, স্বস্তি দিয়ে মৃতের সংখ্যা ৮০০র নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ৭২৫ জন। এর ফলে এখনও পর্যন্ত ভারতে কোভিডের কারণে মৃত্যু হয়েছে ৪,০০,২৭২৮ জনের। ভারতে এখন মৃত্যু হার ১.৩২% রয়েছে, সংক্রমণের হার এখনও ২% সামান্য উপরে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৫,২২,৫০৪টি নমুনা পরীক্ষা হয়েছে, এদিন সংক্রমণের হার ছিল ২.৬১%। সোমবারের পর ভারতে সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ৪,৮২,৭১ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৩,২৭৯ জন। বর্তমানে দেশে ১.৫৭% কোভিড রোগী চিকিৎসাধীন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।